সূর্য ওঠার আগে যদি এই কাজটি করতে পারেন, তাহলে কিন্তু আপনি দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্য ফিরিয়ে আনতে পারবেন এবং আপনার দ্রুত সৌভাগ্য ফিরবে। আজকের ডেটে, আজকের তারিখে দেখে আমরা বুঝতে পারি যে মানুষ কিন্তু এখন সূর্য ওঠার আগে না, সূর্য ওঠার পরেই সাধারণত মানুষ ঘুম থেকে ওঠে, যার ফলস্বরূপ সে কিন্তু অনেক কিছু ভালো জিনিস থেকে কিন্তু বঞ্চিত হয়। কারণ আধুনিক লাইফ স্টাইল এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে বেশিরভাগ মানুষ অনেক রাত পর্যন্ত কিন্তু ঘুমায়, যার ফলস্বরূপ তারা কিন্তু ভোরবেলায় কিন্তু উঠতে পারে না। এটাই হচ্ছে মূল কারণ, অনেকটা রাত জেগে কিন্তু ঘুমাতে হয়। আমেরিকার একজন বিখ্যাত ব্যক্তি তথা দার্শনিক এবং একজন শিক্ষাবিদ ছিলেন স্যার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ওনার একটা ইংলিশে কিন্তু প্রবাদও আছে, সেটা হলো যে সকালে ঘুমাতে, মানে সকাল সকাল ঘুমাতে যাওয়া এবং ভোরবেলায় ওঠা মানুষের কিন্তু সম্পদ তৈরিতে কাজে লাগে। আর্লি টু বেড আর্লি টু রাইজ, এই কবিতাটা আশা করি অনেকে ছোটবেলায় পড়েওছেন। তো দেখুন, ইনি কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি এবং খুব নামী এবং জ্ঞানী ব্যক্তি। ইনার জ্ঞানের পরিসীম, মানে একটা অপরিসীম ছিল, অর্থাৎ জ্ঞান ছিল, প্রচণ্ড জ্ঞান ছিল এই মানুষটার। কিন্তু এই মানুষটার মধ্যে যেটা ছিল সব থেকে বড় জিনিস ছিল দূরদর্শিতা। তিনি এমন কিছু কিছু কথা বলেছেন যে কথার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। তাই আজকে যদি আপনারা এই দিকটা যদি একটু খেয়াল করেন, কারণ সকালে ওঠার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু মানে শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। এবং শুধু তাই না, আমরা আমাদের নিজেদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভাগ্য, যে আমাদের ভাগ্য, আমাদের দুর্ভাগ্যটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি। তাই আপনাদের প্রথমত যে জিনিসটা করতে হবে, তাড়াতাড়ি একটু ঘুমানোর অভ্যাস করতে হবে। কারণ না অভ্যাস করলে আপনি কিন্তু চট করে কিন্তু উঠতে পারবেনই না, ভোরবেলায় ওঠাটা একটা এক কথায় অসম্ভব। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, ঘুম থেকে উঠে মানে সূর্য, এই কাজটা কিন্তু অবশ্যই আপনাকে সূর্য ওঠার আগে করতে হবে। অর্থাৎ সূর্য উঠলো, তারপরে যদি আপনি ওঠেন, সূর্য সবে উঠলো ঠিক আছে, অ্যাকচুয়ালি এর নিয়ম হচ্ছে মিনিমাম 5:45 আগে কাজটা করার। কারণ আপনার 5:30, 5:30, 5:20 অতটা সূর্য দেখবেন মানে উঠবে ঠিক, কিন্তু অতটা প্রকট হবে না। তাই আপনাকে একটু ভোর ভোর থাকতে করতে পারলে সব থেকে ভালো হয়। যেটা করণীয় সেটা হলো দাঁত মাজার পরে, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজার পরে অবশ্যই আপনাকে তুলসীর পাতা, দুটো করে তুলসীর পাতা, দেখবেন দুটো করে তুলসী পাতা আগে আপনাকে খেতে হবে। দুটো করে তুলসী পাতা খাওয়ার পরে আপনাকে মিনিমাম 1 মিনিট হলেও, 1 থেকে 2 মিনিট আপনাকে প্রাণায়াম করতে হবে। এই যে প্রাণায়ামটা করা, অনেকে দেখবেন শুধু বসে, আপনি জাস্ট নিজের বাড়িতে বসে প্রাণায়ামটা করতে পারবেন, শুধু নিঃশ্বাসটাকে একটা জায়গায় দীর্ঘক্ষণ ধরে রাখা। প্রাণায়ামটা অনেকে আশা করি জানেন। প্রাণায়ামটা করার পরে আপনারা যখন স্নান করবেন, স্নান যখন সূর্য ওঠার আগে, এই টোটাল কাজটা কিন্তু সূর্য ওঠার আগেই করতে হবে। প্রথমত কি বলেছি, দাঁত মাজার পরে অবশ্যই দুটো তুলসীর পাতা আমি সেবন করতে বলেছি, চিবিয়ে চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এবং দ্বিতীয় কথা হচ্ছে প্রাণায়াম করতে বলেছি 1 থেকে 2 মিনিট, একটু দরকার আপনারা লিখে রাখুন পরপর করে পয়েন্টটা। এইটা করার পরে আপনারা স্নান করার সময় যে জিনিসটা করবেন সেটা হলো আপনারা সর্ষের তেল, দেখবেন সর্ষের তেল আমরা মাখি, অনেকেই সর্ষের তেল মাখি, অনেকে নারকেল তেল মাখি, তবে কাজটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে। এই সর্ষের তেল আপনাকে যেটা করতে হবে, পায়ের পায়ের যে আঙুলগুলো আছে, আমাদের পায়েরও 5টা 5টা 10টা আঙুল আছে, এই আপনার এই পায়ের এই প্রত্যেকটা আঙুলেতে, মানে প্রত্যেকটা আঙুলেতে করে টোপ টোপ করে দিয়ে আপনি ওই সর্ষের তেল একটু দিয়ে দেবেন পায়ে, অর্থাৎ 10টা আঙুলেই কিন্তু আপনি সর্ষের তেল দেবেন। এটা মিনিমাম আপনি 23 দিন এই কাজটা করবেন, এই সর্ষের তেল দেওয়ার ব্যাপারটা মিনিমাম 23 দিন করবেন। যখনই আপনি তেল মাখবেন তখন একটু সর্ষের তেল আপনার পায়ের প্রত্যেকটা পাতায় দেবেন। আপনি যদি এই কাজটা করতে পারেন, এটা কিন্তু অবশ্যই সূর্য ওঠার আগে কাজটা করতে হবে, অর্থাৎ ভোরবেলা যখনই আপনি স্নান করেন। আপনি যদি এই 3টে কাজ করতে পারেন, আপনার কিন্তু দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে পরিণত হবে এবং সেটা আপনারা ফলটাও পাবেন 23 দিন করার মধ্যে, আপনারা বুঝতেও পারবেন। তাহলে অবশ্যই দুটো করে তুলসীর পাতা এবং প্রাণায়াম বলেছি আমি, অন্তত 1 থেকে 2 মিনিট নিজের প্রাণায়াম অবশ্যই করতে হবে আপনাকে। এবং যে আমি সর্ষের যে তেল বলেছি, পায়ের যে 10টা আঙুল আছে, প্রত্যেকটা আঙুলে 10 বার করে
মানে ফোঁটা ফোঁটা করে প্রত্যেকটা আঙুলে কিন্তু দিতে হবে, স্নান করার আগে, তারপরে করে আপনি স্নান করুন, কোনো অসুবিধা নেই। এই কাজটা করুন, দেখবেন আপনারা কিন্তু সৌভাগ্য আপনারা ফেরাতে পারবেন। আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা কোন কোন মানে বিষয় ভিডিও দেখতে চান, বা ভিডিও আপনারা কোন কোন বিষয় ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।